জাপান একটা খুবই শান্তিপ্রিয় দেশ, যাদের নিজস্ব আর্মি নেই, পারমাণবিক হাতিয়ার নেই। কিন্তু এই জাপানি একবার 2 লক্ষ নারীকে ধর্ষণ করেছিল, যার মধ্যে বেশিরভাগ ছিল 7 থেকে 8 বছরের ছোট ছোট বাচ্চা মেয়ে। শরীরের বিভিন্ন অঙ্গ কেটে দেওয়া থেকে শুরু করে তাদের জীবন্ত কবর দেওয়া, নৃশংসতার কোনো কিছুই তারা বাকি রাখেনি। তবে জানলে অবাক হবেন, আজ পর্যন্ত এই কাজের জন্য তারা ক্ষমা চায়নি। বন্ধুরা, আজ যে সভ্য জাপানকে আমরা দেখি, যারা আজ বিশ্বের সবথেকে উন্নত দেশগুলোর মধ্যে একটা, তারাই যে অতীতে কতটা নৃশংস এবং বর্বর ছিল, তা আজকের এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের ভিডিওর টপিক কমফোর্ট ওমেন, অর্থাৎ এমন এক মহিলা যাকে ব্যবহার করা হয় শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য। কেন জাপানি সৈন্যরা 2 লক্ষ নারীকে ধর্ষণ করেছিল, কি কি অত্যাচার করা হতো ওই কমফোর্ট ওমেনদের সাথে, এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 1900 শতাব্দী পর্যন্ত জাপান সারা দুনিয়া থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। তারা খুবই সাধারণ জীবনযাপন করত। কিন্তু 1888 সালে জাপানের সংবিধানে অনেক পরিবর্তন আসে। সে সময় জাপানে ছিল রাজার শাসন। তারা 1888 সালে নিজেদের একটি শক্তিশালী সেনা তৈরি করে, যার নাম ছিল ইম্পেরিয়াল আর্মি অফ জাপান। এই সময় ইউরোপের বিভিন্ন দেশ অন্যান্য দেশের উপর আক্রমণ করে তা নিজেদের দখলে করে নিচ্ছিল। জাপান ভয় পাচ্ছিল এইসব দেশ জাপানকে না দখল করে নেয়। এই ভয়ে জাপানিরা নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে। 1910 সালে জাপান কোরিয়ার উপর আক্রমণ করে আর তা দখল করে নেয়। আর এখান থেকেই জাপানি সেনাদের নৃশংসতা এবং বর্বরতা শুরু হয়। কোনো দেশের সাথে যুদ্ধ হলে যুদ্ধে হেরে যাওয়া সৈনিকদের বন্দি করার নিয়ম প্রাচীনকাল থেকেই চলে আসছে। কিন্তু জাপানি সেনারা যুদ্ধে হেরে যাওয়া সৈনিকদের সাথে সাথে মেরে ফেলত। তারা কোরিয়া দখল করার পর এখানের গ্রামে থাকা সাধারণ মানুষের উপরে অত্যাচার শুরু করে, বিশেষ করে মহিলাদের উপর তাদের মেইন টার্গেট থাকত। মহিলাদের তারা নিজেদের মনোরঞ্জনের বস্তু মনে করত। এক একটি গ্রামে জাপানি সেনারা যেত আর সেখানের মহিলাদের প্রকাশ্যে ধর্ষণ করত, তাদের বিভিন্ন অঙ্গ কেটে দিত, জ্বালিয়ে দিত। কিন্তু এইভাবে প্রতি গ্রামে গিয়ে প্রতিদিন মহিলাদের সাথে অত্যাচার করতে তাদের সমস্যা হতো। এই কারণে তারা দখল করা দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প বা কুঠি বানাতে শুরু করে, যেখানে তারা গ্রাম থেকে শহর থেকে মেয়েদের ধরে নিয়ে আসত আর সেই কুঠিতে বন্দি করে রাখত। 1910 সাল থেকেই জাপানি সেনারা এই রকম কমফোর্ট ওমেনদের কুঠি বানাতে শুরু করে। আর এই কুঠিগুলোকে তারা বলতো কমফোর্ট ক্যাম্প। এই কুঠিগুলোর ভেতরে কি কি হতো তা একটু পরেই আপনারা জানতে পারবেন। 1937 সালে জাপান আরও শক্তিশালী হয়। ততদিনে জাপান সাউথ এশিয়ার বিভিন্ন দেশ আক্রমণ করেছিল আর সেগুলোকে জাপানিজ এম্পায়ারের মধ্যে নিয়ে আসে। এই দেশগুলো ছিল চীন, ফিলিপিন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, বার্মা, ইস্ট নিউগিনি, হংকং, ম্যাকাও এবং ফ্রেঞ্চ ইন্দোচায়না। 1937 সালে জাপান যখন চীনের ন্যানকিন প্রদেশে আক্রমণ করে, তখন একদিনে জাপানি সেনারা ন্যানকিনের প্রায় 80,000 মহিলাকে প্রকাশ্যে ধর্ষণ করেছিল। এরপর থেকে জাপানি কমান্ডার সেনাদের আদেশ দেয় এই রকম কাজ তারা যেন প্রকাশ্যে না করে। আর এখান থেকেই কমফোর্ট ক্যাম্পের চল জাপানের অধিকৃত এলাকায় বেড়ে যায়। এখন যে ম্যাপটি আপনারা দেখছেন, এই ম্যাপে লাল ডট দেওয়া জায়গাগুলোতে এই রকম কমফোর্ট ওমেনদের কুঠি ছিল। শুরুর দিকে এই কুঠিগুলোতে 14 বছরের উপরের মেয়েদের ধরে নিয়ে আসা হতো। তারপর শুরু হতো বাছাই পর্ব। যে মহিলারা বিকলঙ্গ ছিল এবং যাদের শরীরে কোনো সংক্রামক রোগ ছিল তাদের মেরে ফেলা হতো। এরপর বাকি মেয়েদের তারা কুঠিতে বন্দি করে রাখত। এক একটি কুঠিতে এমন 100 থেকে 200 মেয়েদের তারা বন্দি করে রাখত। মহিলাদের উপর বর্বরতা শুরু হতো সন্ধ্যের পর থেকে। সন্ধ্যায় এই কুঠিগুলোতে জাপানি সেনাদের লাইন পড়ত। এক একদিনে এক একটি মেয়েকে 30 থেকে 40 জন সেনা একের পর এক লাগাতার ধর্ষণ করত। যখন একজন সেনা ভিতরে থাকত, বাকি সেনারা বাইরে লাইন দিয়ে অপেক্ষা করত। বেশি চিৎকার করলে মেয়েদের মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হতো। অনেক সময় দম বন্ধ হয়ে তারা মারা যেত। এই অপকর্মে কেউ যদি বাধা দিত, তাদের সবার সামনে নিয়ে আসা হতো। এরপর সেই মহিলাকে গণধর্ষণ করা হতো আর শেষে বন্দুকের বাট দিয়ে পিটিয়ে পিটিয়ে তাদের মেরে ফেলা হতো। তারা এই বন্দি মেয়েদের এতটাই নিচু নজরে দেখত যে এদেরকে মারার জন্য গুলি খরচা হোক সেটা চাইত না। প্রতিবাদ করা মেয়েদের সবার সামনে মেরে ফেলা হতো, যাতে বাকিরা তাকে দেখে ভয় পায় আর ভবিষ্যতে কোনো রকম প্রতিবাদ না করে। এই কুঠিগুলোতে বন্দি মেয়েদের ঠিকঠাকভাবে খাবারও দেওয়া হতো না। কেউ অর্ধেক খেয়ে আবার কেউ না খেয়েই জাপানি সেনাদের অত্যাচার সহ্য করত। লাগাতার ধর্ষণে, যাতে কোনো মেয়ে গর্ভবতী না হয়ে যায়,
তার জন্য তাদের 606 নামের একটা কেমিক্যাল ইঞ্জেকশন দেওয়া হতো। এই ইঞ্জেকশন মারাত্মক ক্ষতিকর ছিল। ইঞ্জেকশনের ফলে মেয়েরা গর্ভবতী হতো না, লাগাতার ইঞ্জেকশনের প্রভাবে তারা স্থায়ীভাবে গর্ভবতী হওয়ার ক্ষমতা হারাত। এছাড়া এই ইঞ্জেকশনের ফলে কোনো সংক্রামক রোগ হতো না, তবে এর সাইড এফেক্ট আরও ভয়ানক ছিল। 606 ইঞ্জেকশনে মেয়েদের শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হতো, মাথা ব্যথা, পেট ব্যথা হতো, খিদে বেড়ে যেত, এছাড়া শরীরে ইন্টারনাল ব্লিডিং শুরু হতো, এমনকি কিডনি, লিভার এগুলো ড্যামেজ হয়ে যেত, যার কারণে অনেকেই এই ইঞ্জেকশন নিতে চাইত না। কিন্তু তাতে উপায় কী? তাদের চেপে ধরে সেই ইঞ্জেকশন দেওয়া হতো। এই কুঠিতে নিয়ে আসা বেশিরভাগ মেয়েরা ছিল 14 থেকে 18 বছরের পড়াশুনো না জানা গ্রামের মেয়ে। 1937 সাল থেকে 1940 সালের মধ্যে জাপানের দখলে থাকা অঞ্চলগুলোতে প্রাপ্তবয়স্ক মেয়েদের অভাব দেখা দেয়, আর এরপর শুরু হয় শিশুদের উপর নির্যাতন। তারা এবার 7 থেকে 8 বছরের মেয়েদের ধরে নিয়ে আসতে শুরু করে, কিন্তু তাদের শরীর একজন পূর্ণবয়স্ক মেয়েদের মতো না হওয়ায় জাপানি সেনারা সেই নারকীয় অত্যাচারে আনন্দ পেত না। তখন শুরু হয় এই শিশুদের শরীরে এক বিশেষ ধরনের কেমিক্যাল ইঞ্জেকশন দেওয়া। এই ইঞ্জেকশনে শিশুদের শরীরের বিভিন্ন অংশ ফুলে যেত, যাতে তারা পূর্ণবয়স্ক মেয়েদের মতো হয়ে যেত, আর তারপর শুরু হতো অত্যাচার। এই ক্যাম্পের সব মেয়েদের প্রতি সপ্তাহে মেডিকেল চেক আপ করানো হতো, তাদের কোনো সংক্রামক ব্যাধি আছে কি না তা দেখার জন্য। জানলে হয়তো আপনার চোখেও জল চলে আসবে যে এখানে যে ডাক্তাররা মেয়েদের মেডিকেল চেক আপ করত, তারাও এই মেয়েদেরকে ধর্ষণ করত, আর যে মেয়েদের শরীরে কোনো রোগ থাকত তাকে সাথে সাথেই মেরে ফেলা হতো। আমি আমার এই ছোট্ট প্রতিবেদনে ওই মেয়েদের নরক যন্ত্রণার কথা বর্ণনা করতে পারব না। একজন কোরিয়ান মহিলা কিম হাক সুন, যিনি এই জাপানের কমফোর্ট ক্যাম্পে ছিলেন, তিনি 1991 সালের একটি ইন্টারভিউতে বলেন, আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, হে ঈশ্বর, আজ যেন সূর্য অস্ত না যায়, কারণ সূর্য অস্ত গেলেই জাপানি সেনারা তাদের হিংস্রতা শুরু করত। আজও বহু মহিলা যারা এই ক্যাম্পে বড় বড়তার শিকার হয়েছিলেন তারা বেঁচে আছেন, কিন্তু এত বছর পার হয়ে গেলেও সেই বীভৎসতার কথা মনে পড়লে তারা ভয় পেয়ে যান, আজও তারা মানসিকভাবে ভেঙে পড়েন। একটা অনুমান করে বলা হয় এই রকম কমফোর্ট ক্যাম্পে 2 থেকে 4 লক্ষ মহিলার উপর অত্যাচার করা হয়েছিল। একজন চাইনিজ মহিলা যার বয়স এখন 90 উপরে, তাকে 1944 সালে এই কমফোর্ট ক্যাম্প থেকে মুক্ত করা হয়েছিল। তিনি একটি ইন্টারভিউতে বলেন, আমাকে যখন এই ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। একদিন হঠাৎই আমাদের গ্রামে জাপানি সেনারা আক্রমণ করে, তারা আমার সামনেই আমার পরিবারের 3 সদস্যকে হত্যা করে আর আমাকে নিয়ে যায়। তখন আমি ছোট ছিলাম, কিছুই জানতাম না। তারা আমাকে একটি ঘরে বন্দি করে দেয় আর প্রচুর মারধর করে, সাথে প্রতিদিন তারা আমাকে ধর্ষণ করত, এক এক দিনে 30 থেকে 40 জন। এই কথা বলতে বলতেই সেই মহিলার চোখে জল চলে আসে। আরেক মহিলা জানান, আমাকে যখন জাপানি সেনারা ধরে নিয়ে যায় তখন আমার বয়স ছিল 25 বছর। আমি জানতাম না তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এরপর সেনারা আমাকে একটি ট্রেনে তুলে দেয় যেটা জাপানি সেনাদের ছিল, আর ওই ট্রেনেই তারা প্রতিদিন আমার উপরে অত্যাচার করত। এই মহিলাদের তারা যে শুধু ধর্ষণ করত তাই নয়, জাপানি সেনারা এদের বিভিন্ন অঙ্গ কেটে দিত, সিগারেটের ছ্যাঁকা দিত, জীবন্ত কবর দিয়ে দিত, এছাড়াও নিজেদের মূত্র পান করানোর মতো বহু অমানবিক কাজ করত। 1937 থেকে 1945 সাল পর্যন্ত কোরিয়ার যে পরিমাণ মহিলার সংখ্যা ছিল তার 4/3 দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই কয়েক বছরের মধ্যেই জাপানি সেনাদের হাতে মারা যায়। বিশ্বযুদ্ধের শেষের দিকে যখন জাপান হারের মুখে ছিল, তখন এই কুঠিতে থাকা মেয়েদেরকে বাধ্য করা হয় আত্মহত্যা করার জন্য, যাতে তাদের এই কুকীর্তির প্রমাণ না থাকে। একটু ভাবুন, যুদ্ধ হচ্ছে দুই দলের মধ্যে, যেখানে নিরীহ মানুষগুলোর কোনো দোষ নেই, তারা যুদ্ধে যায়নি, যুদ্ধে কারো সাহায্যও করেনি, কিন্তু তারা যে নরক যন্ত্রণা ভোগ করেছিল অতটা বীভৎসতা হয়তো যুদ্ধেও ছিল না। 1945 সালে জাপানি সেনারা যুদ্ধে হেরে গেলে এই সমস্ত কুঠিগুলোর কথা সারা বিশ্বের সামনে চলে আসে। কিন্তু জানলে আশ্চর্য হবেন, এই জীবিত মহিলারা যখন জাপানি সেনাদের দ্বারা নৃশংস অত্যাচারের জন্য জাপানের সরকারকে ক্ষমা চাইতে বলে, তারা ক্ষমা চাওয়া দূরের কথা, বরং কমফোর্ট ক্যাম্প নামে যে কিছু ছিল তাতেও অস্বীকার করে। জাপানি সরকার জানায় কমফোর্ট ক্যাম্প নামের কোনো কিছুর অস্তিত্ব ছিল না, এগুলো তাদের বদনাম করার জন্য মিথ্যে কথা ছড়ানো হচ্ছে। এমনকি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে একবার বলেছিলেন, মহিলারা নিজেদের ইচ্ছায় কমফোর্ট ক্যাম্পগুলোতে গিয়েছিল, যদিও এই বক্তব্যের জন্য তিনি পরবর্তীকালে ক্ষমা চেয়েছিলেন, আর এই সব কারণে আজও জাপানের আলোচনা হয়। 1992 সালের 8 জানুয়ারি কোরিয়ার সব জীবিত কমফোর্ট মহিলারা একটি বড় আন্দোলন শুরু করেন,
এবং তারা আদালতে একটি পিটিশনও দেন। তাতে আদালত রায় দেয় জাপান সরকার যেন সমস্ত জীবিত কমফোর্ট মহিলাদের কাছে ক্ষমা চায় এবং তাদের ক্ষতিপূরণ দেয়। কিন্তু জাপান জানায় তারা কোনো রকম ক্ষতিপূরণ দেবে না। আর তারা 1965 সালে কোরিয়ান সরকারের সাথে একটি সন্ধি করে এই বিষয়টি সমাধান করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, ইতিহাস কাউকে ক্ষমা করে না। এর আগের দিনের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম কিভাবে পাখি মারার ফল চীনের জনগণ ভোগ করেছিল। হয়তো তেমনই যে নারকীয় অত্যাচার জাপান করেছিল তার পরিণামই ছিল আমেরিকার পারমাণবিক হামলা, যা কেড়ে নিয়েছিল জাপানের প্রায় 2 লক্ষ মানুষের জীবন আর ভেঙে দিয়েছিল জাপানি সাম্রাজ্যের মেরুদণ্ড। জাপানে পারমাণবিক হামলার দিন ঠিক কী হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট করুন। তো বন্ধুরা, এই ছিল কমফোর্ট ওম্যানদের করুণ এবং নৃশংস ইতিহাস। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যত সম্ভব শেয়ার করুন আর এই নৃশংস ঘটনা সবার সামনে নিয়ে আসুন, যাতে জাপান একদিন বাধ্য হয় প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চাইতে। বন্ধুরা, আবার ফিরব ইতিহাসের কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।